শুক্রবার ব্রিগেডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বারাসাতে। সভায় বামেদের সমালোচনা করেন তৃণমূল নেত্রী দোলা সেন। এখন শীতকাল, বিমানবাবুরও বয়স হয়েছে, উনি ভালো থাকুন। 8-9 তারিখে ভারতব্যাপী ধর্মঘটের তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ করার জন্য বিমান বসুর আহ্বানের প্রতিক্রিয়ায় INTUC নেত্রী দোলা সেন বিমান বসুর দীর্ঘজীবন কামনা করে জানালেন, তৃণমূল জমানায় বাংলা থেকে বন্ধ উঠে গেছে, সেটাই আবার প্রমাণ হবে 8-9 তারিখের ধর্মঘটে। বিমানবাবু ভালো থাকুন, বয়স হয়েছে, শীতকাল, শরীর ভালো থাকুক, আমরা ওনার দীর্ঘজীবন কামনা করি। এদিন নেত্রী আরও বলেন, বিমান বসু বলেছিলেন যদি বামেদের ধর্মঘট সমর্থন করে তাহলে বামেরা তৃণমূলের ব্রিগেড সভা সমর্থন করার কথা ভাববে। এর উত্তরে দোলা সেনের ছোট জবাব, বিমান বসু সুস্থ থাকুন। তিনি এও জানান, বিমান বসুদের অস্তিত্ব সংকট, বেচারিদের পায়ের তলায় মাটি নেই, উনি স্বপ্নই দেখুন। শনিবার বারাসাতের রথতলা মাঠে INTUC ডাকা ব্রিগেডের প্রস্তুতি সভায় দোলা সেন ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে এসেই তৃণমূলের ট্রেড ইউনিয়নের নেত্রী দোলা সেন জানান, আগামী 19 তারিখ সমগ্র কলকাতা ব্রিগেডে পরিণত হবে। দোলা সেন এও বলেন, 11 সালে বামেরা নিজেদের ভুলের প্রতিফলন পেয়েছে, 19-এ মোদীও নিজের ভুলের মাশুল গুনবেন। ধর্মঘটের ব্যাপারে বিমানবাবুর কথার আমরা উত্তর দেব না, কারণ বিমানবাবুর কথার উত্তর বাংলার শ্রমজীবী মানুষ। ধর্মঘটের ব্যাপারে গত 7.5-8 বছরে অনেকবার দিয়ে দিয়েছি, 8-9 দেবে, এই নিয়ে আমার চাপ নেই। বিমানবাবুরা যে ভুল বাংলায় করেছিলেন, আজকে মোদিবাবুরা সেই ভুল ভারতবর্ষে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত।